आगामी अप्रैल मासे 7, 8, 9 तीन दिन व्यापी स्टेट लेवल वॉलीबॉल टूर्नामेंट कुमारघाट पीडब्ल्यूटी माठे अनुष्ठित होबे। त्रिपुरा स्पोर्ट्स काउंसिल तत्त्वावधाने এটা প্রতি বছরের ন্যায় এইবারে হচ্ছে, যেটা অন্যান্য বছর বিভিন্ন ডিস্ট্রিক্টেই সেটা হয়ে থাকে। এই বছর আমাদের ঊনকোটি জেলার কুমারঘাট পিডব্লিউটি ময়দানে সেটা অনুষ্ঠিত হবে। আজকে আমরা তার প্রথম প্রস্তুতি বৈঠক আমরা করেছি মাননীয় আমাদের যিনি মহকুমার শাসক, ওনার আহ্বানে সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে সে মিটিং হয়। আমার সঙ্গে রয়েছেন ঊনকোটি জেলার স্পোর্টস অফিসার, রয়েছেন আমাদের সমাজসেবীগণ পবিত্র দেবনাথ মহাশয়, অনিমেষ সিনহা, রয়েছেন আমাদের বিডিও কুমারঘাট আরডি ব্লক এবং লাইন ডিপার্টমেন্টের অন্যান্য আধিকারিকগণ। এবং সর্বসম্মতিক্রমে এটাই সিদ্ধান্ত হয় যে আগামী 7, 8, 9 তিন দিন কুমারঘাট পিডব্লিউটি মাঠে এই খেলা অনুষ্ঠিত হবে। রাজ্যের 8টি জেলা থেকেই আমাদের টিম আসবে, সর্বমোট 16টি টিম এই খেলায় অংশগ্রহণ করবে 8টি জেলা থেকে। এবং এটা ডে নাইট হবে, নকআউট খেলা রয়েছে সেটা। তো আমরা এই টুর্নামেন্টকে কেন্দ্র করে বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়েছে এবং এই টুর্নামেন্ট আমাদের এই জেলায় প্রথমবারের মতো ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, যেটা এর আগে কখনো হয়নি, যার কারণে প্রত্যেকের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে নিজেও আগ্রহ প্রকাশ করেছি, ইতিমধ্যেই আমাদের স্টেট স্পোর্টস কাউন্সিলের সঙ্গে আমার বার্তালাপ হয়েছে এবং সবাই এখানে উৎসাহ দেখাচ্ছেন। আমি আশা রাখব যে টুর্নামেন্টকে সর্বাঙ্গীন সফল করার জন্য সকল অংশের মানুষের আমরা সহযোগিতা এখানে পাব এবং সবাই সহযোগিতা করে উপস্থিত থেকে এই ভলিবল টুর্নামেন্ট যেন এটা আলাদা মাত্রা সেটা নিতে পারে, আমি সকলের কাছে আহ্বান রাখব। পরবর্তী সময় আমরা ধাপে ধাপে তার সমস্ত প্রস্তুতি বিস্তারিতভাবে আপনাদের মাধ্যমে আমরা সেটা তুলে ধরব। মাননীয় স্যার যেটা বিষয়ে বলছেন, এটা খুবই আমাদের কুমারঘাট মহকুমা তথা ঊনকোটি ডিস্ট্রিক্টের মধ্যে একটা খুবই আনন্দের এবং সুখবর। আমরা ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন এবং স্পোর্টস কাউন্সিলের সহযোগিতা এবং তত্ত্বাবধানে আমরা এরকম একটা ভলিবল টুর্নামেন্ট আমরা উপভোগ করতে পারব। স্বাভাবিক কারণে স্যার যেটা আপিল করলেন, আমিও আমাদের যুব বিষয় ও ক্রীড়া দপ্তরের ঊনকোটি অফিস থেকে তরফ থেকে এটা অনুরোধ করব, সব যেসব সাব কমিটি গঠিত হয়েছে ওনারা এবং এই কুমারঘাট মহকুমার যারা ক্রীড়ামোদী ক্রীড়াপ্রেমী সকলের যৌথ সহযোগিতায় এটা আমরা ভালো একটা টুর্নামেন্ট আমরা উপভোগ করতে পারব। এবং সেজন্য আমি স্পোর্টস কাউন্সিলকে এবং এর উদ্যোগের জন্য আমাদের স্যার যেভাবে এমএলএ স্যার যেভাবে উদ্যোগ গ্রহণ করেছেন সেজন্য ধন্যবাদ জানাই, ধন্যবাদ। কুমারঘাটে যে স্টেট লেভেল ভলিবল টুর্নামেন্ট অর্গানাইজ করা হচ্ছে এটা খুবই খুশির বিষয়। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, স্পোর্টস ডিপার্টমেন্ট আর বিভিন্ন লাইন দফতর থেকে যা ম্যাটেরিয়াল সাপোর্ট, লজিস্টিক্যাল সাপোর্ট দরকার পড়ব এই টুর্নামেন্টকে সফল করার জন্য, এটা আমরা করব দেব।
আমি মাননীয় এমএলএ স্যারকে ধন্যবাদ জানাই, উনি বিশেষভাবে যে উদ্যোগ নিয়েছেন এই টুর্নামেন্টটাকে প্রথমবার ঊনকোটি জেলাতে আনার জন্য। তো আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর এই টুর্নামেন্টটাকে সফল করার জন্য আমরা সবভাবে আমরা সাপোর্ট করব।